একদম উলঙ্গা করে লাইছে, জামা তামা ছিঁড়িয়া সব আমার কিচ্ছু ইয়ে নাই, কোনানো কোনানো দর আর কোনানো কোনানো তারা বিশ ত্রিশ জন মানুষ, আমি একলা কিছু করতে আর জুন তানে থাঙা চিচুকো সালমারিব যতন বারেতে তাবিতা পানি লুকরনি বিশঙ্ক উরপা দেব থাঙ্গা অপাতে মনে কিতেঙ্গে স্রাং সাল হরনি দামসা তামনে জরাব নতুন বাজার থানা পুলিশ নি লোয়া জিমংবাই থাঙা চিচুকো সালমারিন রূপসাবে কামিও হাবকা বরক রমনা বাগৈ খুসাতাই কলাইও থাঙা চিচুকো সালমারিব সেলেরিও মাল খুঙ্গ কিসা তক্তা বেড়াবই মাং পিলি তিসাকা যতন বারে বলংতাং বেদিনী রেঞ্জার জোরা কিসানে ইয়াগুলো তাবিতা কামিনে লুকরং থানিব রাং 1 লাখ সানকা রেঞ্জার অকক্ত মামমানে আমচনের লোকরাও যতন বাড়ি বলং তাং বেদিনী হাবনগ থাঙে গেরেপ লেখা তাই মানে খুনে সভা লেখা থানে ক্রাক সালকে যতন বাড়ি বলং তাং বেদিনী সেবরক নতুন বাজার থানাও থাঙে মামলা খেলাখা তাবিতা কামিনী লোকরং মঙ্গই স্রাং সাল হরনি দামসাওকে নতুন বাজার থানা পুলিশ এফআইআর খাইনে রগ্ন রমানে বাগৈ তাবিতা কামিও হাপা রমনা থাঙে পুলিশ সুকদন চাকমা তাই বিহীন বু তক খেলাখা ইয়াগুলো সাক দেরাবে কামিনী সাক খামনগুলো তাঙা নাখা গত শনিবারে আমরা গ্রামে একটা সেলার গাড়ি ভাড়া নিয়েছে কিন্তু এনটে ফিরতে শরণার্থী খেপে 8% গাড়ি 8টার সময় আয়োজক করে সারা তারা ফরেস্তারের লগে কীভাবে কথা কিছু কি জানে ফরেস্তারে কইছে তুমি সিজ করো গাড়িটা তো ফরেস্তারে কইছে আমি খাত না থাকলে প্রমাণ না থাকলে কীভাবে সিজ করাবো তো এটা করছে ড্রাইভারে শরণার্থী খেপে বাইনে রাখছে যাইয়া তারপর ওই ফরস্তারের কল করিয়া গাড়িটারে সিজ করছে দুইটা টুকরা খাটে টুকরা তুলি দিছে তারপর দুইবারে আমার কইছে হানতে আইতো ফরস্তারে বসে ফরস্তারে বসে আইয়া দরখাস্ত দিছে কইছে সোমবারে আইয়া গাড়িটা নো তো গাড়িটা নিতে আইছে দুই তিনজন পলাবান লইয়া আইয়া খুঁজে 1 লাখ টাকা তো 1 লাখ টাকা খুঁজে তারপর আমি আমার কল করছে আমি বর্ধমানে ব্যালেসে বুট পিছি দেন এই হিসাবে আমার কল করছে আমি আইছি প্রধানত আছি প্রধানত আইয়া দেখি এই কিছু পুলিশ গেছে পুলিশ যাওয়ার পর কিছু কথা কাটাকাটি হয়েছে তারপর ওসি সাহেব গেছে ওসি সাহেব যাইয়া তারপর এটারে মিট মেট হয়েছে শুক্রবারে গাড়িটা দেওয়া না কথা তো আমরা ফলাবাদ সব গেছে গা সব যাওয়ানোর পর এটা তো আমরা চুপ করে রয়েছি তারপর গত কালকে রাত্রে কোনো একটা সময় আমি আমার দাগ দিছিনি এটা জানি না আমি ফ্যান ফ্যান আছে বাড়িতে আমার ফ্যান চালাই রয়েছি দরজা ভাঙিয়া এমনবার ঢুকছে হঠাৎ করে আমি দৌড়াইছি একবার 10-12 জন ঢুকিয়া আমারে এবারভাবে ফিটে দিছে লাড়ি দিছে শেষ রায় আনছে তো গত না এই পর্যন্ত হাতে দেহ কেটে কেটে করছে দশেছে আর লাঠি তো দিছে এটা জানি কত 10-12 জনে দশে শুধু আমারে না আমার বোরে এমনভাবে করছে উলঙ্গ করছে ওই এই জামা টামা ছিঁড়ে দিয়া মোটামুটি উলঙ্গ করে রাখছে আমারে উলঙ্গ অবস্থায় আনছি আমি কাটা ঘুমাইতে আছি এই সময় সেন একটা নাই ওখানে ইয়ে একটা নাই ওখানে দু লোকটা নাই আমারে রাত্রি অ্যাটাক করলো আমি তো কি কয় যদি কেস হইলে কেসের উপর যাইতো এটা হঠাৎ করে গ্রহমন্ত্রীর মতন যাইয়া ঢুকছে দরজা ভাঙিয়া আনতেও আসে না শুধু ফিটিয়ে টিটে দিয়া যা ইচ্ছা থাক করছে আর ভাড়ায় বলছে খানের নাম তো আমি জানি না ফরেস্টার অফিসারের নাম জানি না সঞ্জীবন দে আরও আছে অনেক চিনি না তিন গাড়ির মানে কুড়ি পঁচিশ মতে ওই জন্য দেখছি না আমার আমার এমন দুঃখছে দরজা ভাঙে 10-11 জন ভাঙছে ক্ষতি কিচ্ছু হয়েছে না দরজা ভাঙিয়া তো আমরা আমার শেষরা গেছে আর লাইট মারছে আমার তো লাইটও বদ্ধ আছিল বাড়ি ঘুমাইতে আছি লাইট মারিয়া লাইটটা জ্বালাইয়া আমার একদম এন থেকে শেষরাইয়া হ্যাঁ বাড়িতে সারছে বলতে বাড়িতে আনতে পারছে না লোক গ্রামের লোক কিছু জানি সেটা তারা ফালাই আইছে আর ওগুলো উপকৃত কেস থাকলে তো আমার অ্যারেস্ট করে আনতো তো তেরে ফেলাইয়া আইছে আর আমার নাম সুগতন চাকমা বাড়ির তাবিদা ভাড়া পোয়ংবাড়ি পঞ্চায়েত বর্তমানে আমি আরো তো ধরো একদম উলঙ্গা করে লাইছে
যা মাতার মাছি দিয়া সব আমার কিচ্ছু ইয়ে নাই, কোনানো কোনানো দর আর কোনানো কোনানো তারা বিশ তিরিশ জন মানুষ, আমি একলা কিতা করতে হবে। তিরিশ জন মানুষ কোনানো কোনানো তান এদিকে তারছে এদিকে টানছে, সোনা সেন্ডাইও নাই, গলা সেন্ডা সোনা ওটাও নাই, কানেরটাও নাই, কোনানো দিছে তারানি নিছে কোনানো নিভালাই দিছে, এটা তো আমি জানি না। খাবার সুবর সব উলঙ্গা, যা মাছিরা শুধু এক টুকরা পাইছি আর অন্যদিন আগে ইয়ে জায়গাটা পাইছি না, অন্য অন্য বারো এ কিছু আর তো এ জামলা খাটুন বারো খাটুন কি তো আর করতে পারতাম না, শ্বাস লইতে তো কষ্ট হয় এটা সবজি বেটা হয়েছে মোবিলটা ওই ইডা তো এ গতমা পরে থেকে শ্বাস লইতাম বাড়ি না, কালকে আরো ইঞ্জেকশন দিয়ে একটু আমার তো কষ্ট লাগে আমার সাথে আড়াইটা হবো বড় আমার যেরকম অত্যাচার করবে তারাও এরকম অত্যাচার হোক, তারা শাস্তি হোক শাসমান করুক, একটা গরিব মানুষ এরকম গরিব ফাইব দিকে তারা শ্বাস করবো নি মানছে রে, তারা প্রশাসন আছে নি আছে দিকে এরকম রাত্রেবেলা যাই এরকম করবো নি তো এরকম করে না, আমি তো উগ্রপন্থী দেখছি, উগ্রপন্থী দেখলে এরকম না, উগ্রপন্থী তারা মানব হঠাৎ করে যায়, আমি তো খালি কইছি দিদি শাস্তি চাই, সাসপেনশন চাই, একদম শেষ চাই, না হলে আন্দোলন ওইবার না হলে খাওয়া কইছি আমি, তারা কি করছে চুরি করছে না ডাকাতি করছে এত রাত্রেবেলা আইয়া এরকম এরকম অত্যাচার কর, খালি তো কইছি আমি শান্তি থাকো না। অর্থাৎ তোমার মানে তো হাজার চাকরি কামনের লোকরাও নতুন বাজার থানা ও থানে জল মুম্বাই আর কাশলাই হেলমা ফেল হচ্ছে কামে আগুনের লোকরাও সুকজন চাকমা বিজেপি পার্টি 42 অমরপুনে বুথ কাস্ট হনিব সালমান খান বারোটায় যাইয়া মারপিট করেছে মহিলারে গোলার চেন টেন সব ফেরাই দিয়েছে, একবারে চামড়া থামড়া ছুলিয়ে দিয়েছে, ব্লাউজটা দুইটা দুই টুকরা তিন টুকরা হয়েছে, চুপচাপ করে গেছে লাড়ি ভেঙে ঢুকছে দোনো বেড়া বেঁধে আনছে, শেষ রাইয়া কাড়েতে নামাইয়া একবার চামড়া থামড়া সুললা, এখন শ্বাস লইতেও কষ্ট, এখন দুই কলসি জল ডালিয়ে দেওয়ার লাগছে, ও মগ বেঁধে একটা আছে মগ বেঁধে মানুষের দাগ দিলে কিনা করে মুখটা বড়টা ওরে রাগে দেয়, তোমরা বুঝতে থাবি দে পারা ভাষা ভাষি এমনি এই বিষয়টা কি জানি না, কিচ্ছু জানি না আমি, এটা এমনি দুঃখছে বাড়ি কি বেকি ও কি বেবারে এমনি করছে এটা করছে এটাও জানি না, আমি শাস্তি চাই আজকে কোন জায়গা তোমরা বাঘের বাচ্চা বলে বাঘের বাচ্চা গিয়া গড়ে খাইছে আমরা তো, আমিও তো মুনচরের বাচ্চা হাসপাতালে ভর্তি।